محمدا عبده ورسوله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا সময় অন্যান্য সারাদিনের অন্য সময়ের জন্য অনেক বড় ঘটনা।
তিনি মাসুদ নামাজ পড়েন, আমাদের টাইমটুকু যে অতিক্রম করেন, এই টাইমটা এই সময়টা পুরো দিনের মধ্যে চব্বিশটা ঘন্টার ভিতরে সবচেয়ে গফরপূর্ণ সময় লাগবে। সপ্তাহের ভিতরে জুমার দিন সবচেয়ে গফরপূর্ণ। এভাবে আল্লাহ পাক আগামী মাসে তিনটি করে রোজা, রাসূল আকরাম স্যার তিনটি করে রোজা রাখতে বলেছেন মাসে, যে তিনটি তিন দিন রোজা রাখবে পুরো এক মাসে রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আগামী দান করেন। তিন দশে তিরিশ আয়ামে ঈদের রোজা, আল্লাহ পাক আগামী তিনটি দিনের রোজার বিনিময়ে তিরিশ দিনের সওয়াব দান করেন। এইভাবে অনেক সময় দিয়ে রেখেছেন পুরো বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাসকে হারাম মাস ঘোষণা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে আজালের মধ্যে মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বারো মাস নির্ধারণ করেছেন। একদম সৃষ্টির শুরু থেকে যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না তখন থেকেই মাসের সংখ্যা বাড়ল এবং দীর্ঘা আর বাড়ানো তখন এর মধ্যে বাকি মাসগুলো বারো মাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না যামানা কদ ইসতাদারা কাহিলাতি ইয়াউমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুম থালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কাআদা যুল হিজ্জা মুহাররম রমাদান মুবারক আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান আল্লাহ পাক রব্বুল আলামিন জামানাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটা অবস্থা একটা নিজ গতিতে চলছে, জামানা তার নিজ গতিতেই চলছে, সময় নিজ গতিতে চলছে, কারণ সূর্যের চন্দ্রের পক্ষপথ একবার করে দিয়েছেন নির্ধারিত সময় নির্দিষ্ট সময় নির্ধারিত ভাবে তারা চলে যাবে। এবং এই সময় এর মধ্যে বছর কাটিয়ে দিয়েছেন এই সময় গতির মধ্যে বারো আর বারো তার মধ্যে হারাম মাসের চারটি, এই চারটি হারাম মাসগুলি কোরআনে কারিমে সেটা বর্ণনা দেওয়া হয়। সেখানে রয়েছে যাদের দিন উপায় দিন ফালা তাসলিমু ফালা তাসলিমু আলা আনফুসিকুম দিন ফালা তাসলিমু আনফুসিকুম দিন, যে এই তিনটি মাস এই চারটি মাস হলো অত্যন্ত হারাম মাস, এটা হলো সুনির্দিষ্ট শরীয়ত বা ধর্ম বা দিন, আল্লাহ তাসলিমু ফিহিন আনফুসাকুম তোমরা নিজেদের উপরে এই সময় কখনো জুলুম করো না, অন্য সমস্ত জুলুম হারাম নিজের উপরে তো আড্ডা যায় নফসের উপর জুলুম করার অর্থ নফসের উপর জুলুম করার অর্থ হলো পাপে লিপ্ত হওয়া। যখন কোনো মানুষ পাপ কার্যে লিপ্ত হয় তখন সে নিজের উপরে নিজে জুলুম করে, কারণ এই পাপের শাস্তি তো তাকে ভোগ করতে হবে, এই পাপের কষ্ট সমস্যা দুঃখ যা কিছু আছে সব তো তাকে ভোগ করতে হবে। এই কারণে পাপটা হলো নাফসের উপর জুলুম। আর আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা নিজেদের উপরে এই সমস্ত জুলুম করো না, অন্য সময় জুলুম করা অন্যান্য মাসে জুলুম করা সেটাও নিষেধ, কিন্তু খাস করে চারটি মাস করলেন এই চারটি মাসের পর তখন নিজের উপর জুলুম করো এই চারটি মাসের গল্পটা অনেক বেশি। এই চারটি মাস করতে কোনটি বছরের শেষ তিনটি মাস মহরম বছরের শুরু, এই তিনটি মাস বছরের শুরুর একটা মাস আর বছরের শেষ দুটি মাস একত্রে করে গেছে জুলফাদা জুলহিজ্জা মুহররম। আর আরেকটি মাস বলেছে যেটা হলো কি রজব, রজব মাস সেটা কোন রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন রজব মুদাব, মুদাব পুত্র যে রজব মাসকে পালন করে সেই মাস, কারণ রজব মাস মানে সময় হেরফের করতো তাদের মুশরিকরা ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, তারা মহরম মাসকে হেরফের করতো যে তিন মাস একাধারে যুদ্ধ বিগ্রহ সব কিছু বাড়তে থাকা যায়, এই কারণে তারা করতো কি মাসকে নাটকানো জুগারি বলতো যে না এই মাসের পরের মাস মহরম অথবা এই মাসের পরের মাস সফর, তো মহরম মাসের পরে সফর চলে গেছে মহরম মাস চলে গেছে সফর মাসে সফর মাস চলে গেছে পরের মাসে, এরা করতে করতে রজব মাস চলে যাবে অন্য মাসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব মুবারক, মুবারক হচ্ছে রজব
এটা হলো কি? এটা হলো মহরমাস। আর এই মহরমাসে এবাদত বন্দেগী, জিকির, আজকার, তসবিহ, তাহলিল বিশেষ করতে হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, এই চারটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ইবাদত বন্দেগীকে বেশি বেশি করে কবুল করেন, তার দুই বান্দার ইবাদতকে বেশি করে কবুল করেন, গ্রহণ করেন। আজ এই আপনাদের মনে এখন কথা তাহলে রমজান মাস গেল কোথায়? রমজান একমাত্র একটি মাস যেটা রোজার জন্য নির্ধারিত হয় এবং সেই সময় ওই মাসে রোজা বন্ধ, এটা আবার ওই জিনিসের জন্য খাস। আর আমভাবে ইবাদত বন্দেগী, আমভাবে ইবাদত বন্দেগীর জন্য এই চারটি মাস, আর খাসভাবে রোজা রাখা, আর খাসভাবে ইবাদত করার জন্য ওই মাস, এটা বছরের একটি মাস। ঠিক আছে, রোজা কেন খাস করেছে? আমি যে কথা বলতেছিলাম যে এই মাসটা আমরা যে মাসটা অতিক্রম করছি আমরা অনেক সময় হিসেবে কাটিয়ে দিই। এই মাসে অনেক সময় নেক আমল করার আগ্রহ মজবুত থাকে না, এই মাসে বেবদত বন্দি কি করবো সে চিন্তা আমাদের থাকে না, ফিকির আমাদের মধ্যে থাকে না। আর যদি দেখেন যে যে জিনিসের গতি যত বেশি তার দ্বারা ক্ষতিও হয় তত বেশি, যার গতি যত বেশি ঠিক সেটা যদি উল্টো পথে চলে অথবা পথ সারা অন্য পথে চলে তাহলে তার ক্ষতিও তত বেশি। একটা রিক্সা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে একটা মানুষের মরে যাওয়ার আশঙ্কা খুব কমে। যদি শোনে রে একটা রিক্সা আশঙ্কা অ্যাক্সিডেন্ট করছে, হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে না যে ড্রাইভার কি মেসে আছে, রিক্সার কোনো জিরো মেসে বেশি কি বেঁচে আছে, এটা জিজ্ঞেস করে তার জানে না। মানুষ মনে করে রিক্সা করছে মনে করে না, এমনই মানে রিক্সাগুলো মরতে পারছে বিভিন্ন কথা। কিন্তু একটা মাস যদি অ্যাক্সিডেন্ট হয় তখন মনে হচ্ছে কয়জন ছিল, কয়জন মারা গেছে, কয়জন আহত হয়েছে জিজ্ঞেস করে। কারণ রিক্সা আছে বাসের গতি বেশি, গতি যেমন বেশি চলবে তত বেশি। বাস মারাত্মক পাওয়া যায় যাদেরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর বেঁচে গেছে, কিন্তু বিমান দুর্ঘটনা হলে গতি এত বেশি। আমরা ছয় ঘন্টা এখান থেকে হয়তো যাবো চিটাগাং ঢাকা থেকে, আর সেই ছয় ঘন্টায় চলে যায় সৌদি আরব ঢাকা থেকে, তাদের গতিতে কত বেশি। আর একটা বিমান যদি ক্রাশ হয়, যদি কোনো তাদের ক্ষতি হয়, তাহলে কিন্তু সেই বিমান দুর্ঘটনায় মানুষ বেঁচে থাকা দুষ্কর। বলতেছিলাম এই মাসগুলোতে যেমন নেক আমল করা অনেক সব বেশি, ঠিক অনুভাবে কাম করাটাও কিন্তু ভয়ানক খতরনাক। এই কারণে আল্লাহ তাআলা সুবহান বলছেন আল্লাহ তাসবিহ মুদিহিনা আন তাসবিহ, এই সময় তারা নিজেদের প্রতি জীবন করতে চাই, কোন অন্যায় কাজে জড়িত হবে না, পাপের কাজে জড়িত হবে না, নিজের কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। হাজির এই কারণে এই মাসটা অনেক বরকতময়, এবং যে মাসটা সামনে আসছে এই মহরম ইয়ে জুলফাত মাসের পরে দুলহিজ্জা বা জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসটা বরকতময় মাস। এর মধ্যে সবচেয়ে বরকত যে মাসে কি আছে হজ করা হয়, তাই না? হাজি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের কথা কোরআনে মাজিদে বলেছেন, এবং কোরআনে কারীমের দ্বারা এই জিলহজ মাসের ফজিলত ছাপ হয়েছে, বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিন। সূরাতুল ফাজিল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والفجر وليالي عشر والشفع والوتر، والفجر فجر القصر. عبد بن عباس رئيس المفسرين رضي الله تعالى عنه إني بقول لك والفجر معنى الفجر السنة دي وصل لكم ما شفتوا ده من بيتي كده محرم এরপরে এরকম আরো অনেক মুফাসসিরিন তাফসীর করতে গিয়ে ওনারা লিখেছেন ওয়ালায়ালি আশ আই আশু যিলহিজ্জা যিলহিজ্জা, যে এই লায়ালি আশ দ্বারা বোঝানো হয়েছে কোন দিনকে জিলহজ মাসের প্রথম দশ দিন বোঝানো হয়েছে। ঠিক কত বড় গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিন পছন্দ করেন। এবং আরেকটা যে আল্লাহ
وليترك اسم الله في أيام معلومات. এখানে কি আমি মালুমাত এখানে যে বলা হয়েছে কয়েকদিন কথা আব্দুল নাবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি মালুমাত দ্বারা বোঝানো হয়েছে আসলে কি স্যার জিলাত মাসে প্রথম প্রশ্ন করা হয়েছে আদি এই জিলাত মাসে ফজিলত শুধুমাত্র কোরআন রেকর্ড আয়াতের দ্বারা সাব্যস্ত তা নয় এবং এটা হাদিসের দ্বারা সাব্যস্ত রয়েছে হাদিসে এসেছে হযরত رسول اکرم صلی اللہ علیہ وسلم نے ارشاد کیا ہے ما من ایام العمل الصالح فيها احب الى الله من هذه الايام اي ايام العشر ارتد ایک دوست دن زیلہ مشاہ کے ایک دوست دنے عبادت کے چھے ہوتی کیوئے عبادت اللہ رب العالمین نے کہتے ہیں آج اسے دن ما من ایام العمل الصالح احب الى الله من هذه الايام اي কয়দিন যেভাবে এই কয়দিন যেভাবে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে এই 10 দিনে কত দিচ্ছে অধিক দিনের কত আর হলো আর ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটা কি চুক্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো এই কয়দিন ইবাদতের চেয়ে বেশি না তবে যদি কি হয় ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াজির মিন যালিকা শাইউন মিন যালিকা বিশাইইন যদি কোনো ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে অত বর্ষে জান মাল কোনো কিছু নেই আর দেশে ফিরে আসেনি তার মানে সে শাহাদত বরণ করেছে কি করেছে শাহাদত বরণ করেছে এই সাধারণ করাটা এই দিনের ইবাদতের চেয়ে বেশি হতে পারে কিন্তু তাছাড়া আর কোনো আমল এই 10 দিনের ইবাদতের চেয়ে বেশি না রাওয়াহু বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সহিহ বুখারীর মধ্যে এই কথা এই হাদিস দিয়েছেন হাজিরিন এই 10 দিন হযরত এই কোরআন কারীম দাস বলেন কাজ বলাইয়ারি নাস 10 দিনের কথা ওয়াশাফি ওয়াল ওয়াজ শাফর এবং ওয়াত্রের কসম শাফর মানে জোর আর ওয়াত্র মানে বেজোর বেতন বলাই বেতন বেতন জোর এবং বেজোরের কসম জোর বেজোরের কসম বলতে সেখানে জাবের আদালতের আমল বলেছেন যে ইন্না আশ আশুল আদহা 10 দিন বলতে বোঝানো হয়েছে এই জিমা মাসে 10 দিন আর ওয়াত্র ইয়াম আরাফা আর বেতন বলা হয়েছে ইয়াম আরাফা ইয়াম আরাফা কয় তারিখ তাহলে এই 10টা দিন জিহাদ মাসের মধ্যে ইয়ামে ইয়াম নাহা জিহাদ মাসের 10 দিনের মধ্যে যার কারণে এই 10 দিনের ইবাদত অনেক 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 বেশি এই জন্য দেখেন হাদিসের মধ্যে তাবেরিতে বলা হয়েছে হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আফদাল ইনদাল্লাহ মিন আইয়ামি আশরি দিল হিজ্জা জিহাদ মাসের 10 তারিখের চেয়ে বেশি ফজিলতপূর্ণ কোন দিন আল্লাহর কাছে নেই বলা তাবেরিতে বলেন যে ফাকাল রাসূল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি রাসূলুল্লাহ বললেন যে কোন আফদল আম ইদ্দাতু জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই 10 দিনের ইবাদত সবচেয়ে বেশি উত্তম আর এই পরিমাণ জিহাদ তার বেশি বেশি উত্তম এই 10 দিন আমার কাছে কত দিন করে এটা বেশি উত্তম না এই 10 দিনে জিহাদ করা বেশি উত্তম বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদল মিন ইদ্দাতিহিন জিহাদ ফি সাবিলিল্লাহ এই পরিমাণ দিন আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে এই 10 দিনের ইবাদত আমার কাছে বেশি প্রিয় ইল্লা আফিরান ইয়াফু ওয়াজহুহু মিনাত তুরাব তবে ওই ব্যক্তি যে নাকি শাহাদত বরণ করে তার হৃদয় মানে মাটিতে তার চেহারা মিশে গেছে যে মানে চেহারায় তার চেহারা মলিন হয়ে গেছে সে এর চেয়ে বেশি আমল করবে হাজিরিন এই 10 দিন এই যে আশুর দিন হিজরা জিলাল মাসের যে 10 দিন রয়েছে এই 10 দিন বিভিন্ন কারণে ফজিলত পূর্ণ বরকত পায় বিভিন্ন কারণ এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ
অসম করেছেন যে ওয়ালফাজরি ওয়া লায়ালিন আশর, এই রাত 10টার কসম, এই লায়ালিন আশর বলেছেন, এই 10টার কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মিরাজ মাসের এই 10 দিনের কসম করার দ্বারা বোঝা গেছে যে এই এর বদলের নিজের অনেক বেশি। দ্বিতীয় আরেকটা হলো যে এই 10 দিনে আল্লাহ এই 10 দিনের মধ্যে কি রয়েছে, ইয়াম আরাফা রয়েছে। এই 10 দিনের মধ্যে ইয়াম আরাফা রয়েছে। ইয়াম আরাফাটা কেমন? ইয়াম আরাফা এমন একটি বরকতময় দিন যা আরাফার ময়দানে যে ব্যক্তি যাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত গুনাহ মাফ করে। এমন কি আরাফার ময়দানে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই কথা ভাবে যে তার গুনাহ মাফ হয়নি, তাহলে সেটাই তার জন্য পাপ, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে। এই 10 দিনের মধ্যে রয়েছে আপনার ইয়াম মুজদালিফা, লাইলাতুল মুজদালিফা, মুজদালিফার রাত, যেখানে রাত যাপন করে মাফ দেওয়ার নদী করে, সেটা কিন্তু অনেক বরকতময় একটি রাত, যে রাত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মাগফিরাত দান করেন, বান্দাদের গুনাহ মাফ মাফ করেন। এবং এই 10 দিনের মধ্যে রয়েছে কিন্তু ইয়াম তারবিয়া, অর্থাৎ 8 তারিখে মানুষ যে মিনাতে যায়, মূলত হজের কার্যক্রম সেদিন থেকে শুরু, সেটা এই 10 দিনের মধ্যে। এবং এই 10 দিনের মধ্যে আছে কোরবানি, যে কোরবানির দিনে কোরবানি করা ছাড়া আর কোনো উত্তম ইবাদত আল্লাহর কাছে নেই। কোরবানির দিনে কোরবানি করা ছাড়া উত্তম কোন ইবাদত আল্লাহর কাছে আর নাই। সেই দিনটা কোন কোন কখন কোন মাসে? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। হাজিরিন, এই কারণে জিলহজ মাসের ফজিলত এবং বরকত অনেক অনেক বেশি। আপনি এই জিলহজ মাসে কি আমল করবেন? জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনার আমল কি হওয়া উচিত, কি আমল আপনি করবেন? হাজিরিন, প্রথম কথা হলো যে সমস্ত ব্যক্তিরা আরেকটি হাত করে নিয়ে আগে এই জিলহজ মাসের একটি হাদিস এসেছে, জিলহজ মাসের এক এক দিনের রোজা এক বছরের রোজার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এই জিলহজ মাসে এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মূল, লাইলাতুল কদরের ইবাদতের মূল আর স্বয়ং দৃষ্টিতে এক জিনিস না, যদি কেউ বলে এটা আমার বাবার মতো, তার বাবা আর বাবার মতো এক জিনিস, হ্যাঁ লাইলাতুল কদরের ফজিলত অনেক বেশি, তার সঙ্গে কারোর তুলনা নেই, কিন্তু এই 10 দিনের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মূল। ইবনু তাইমিয়া নাম শুনেছেন আপনারা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা বলেন তো দেখি আসল যে লেকচার জিলহজ মাসের 10 দিন বেশি ফজিলতপূর্ণ না রমজান মাসের শেষ 10 দিন বেশি ফজিলত? উনি বলেছিলেন যে জিলহজ মাসের শেষ 10 দিন মানে প্রথম 10 দিন এই দিনের বেলাটা সবচেয়ে বেশি বরকতময়, আর রমজান মাসের শেষ রাত 10 দিনের রাত সবচেয়ে বেশি বরকতময়। উনি বলেছেন জিলহজ মাসের যে প্রথম 10 দিন এটা রমজান মাসের শেষ 10 দিনের চেয়ে উত্তম, কিন্তু জিলহজ মাসে রমজান মাসের শেষ 10 রাত এটা জিলহজ মাসের রাতের চেয়ে বেশি উত্তম, এটা ইবনু তাইমিয়া এর মত। তিনি কথা বলেছিলেন যে এটা ফজিলত হবে এরকম। হাজিরিন, জিলহজ মাসের ফজিলত এটা অনেক বেশি, যদিও বা আপনাদের কাছে কখনো কেউ কোনো মানুষ কোথা কথা কোনো তথ্য উপস্থাপন করতে পারে, কেউ হয়তো বা বলতে পারে সব কিছু নাই, কোরআনে নেই, কিছু নাই, সেটা এমনভাবে আসতেছে যে কল্পনা করা যায় না। আগের জন্য মৌলানা একটা তারা কিছু বুঝতেন না, বর্তমান তারা আছেন ওনারা সব বুঝেন, ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, অন্যদের কাছে এমন হয়ে দাঁড়িয়েছে আগের যুগের ওনারা এখন বুঝতেন না, বুঝতেন কারণ ওনারা বুঝেন। একজন লোক যে হলো এই আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ আলাই, তোকে আবুল ইসলাম কান্দি রহমতুল্লাহ আলাই, কেরকম কাজানি রহমতুল্লাহ আলাই, নিয়াদের দূর বলছে, একজন লোক বলছিল এরকম এই যুগের আলো মানুষদেরকে পরবর্তী মানুষের গালি দেবে অবস্থা এখন এরকম দাঁড়িয়েছে। এখন আমার কথা সহি যখন যে আমাদের কথা বলেন এখন দেখবেন একজন একটা আমলের কথা সে বলেছে তার এমনিতে আর কেউ এমনভাবে প্রাণ বলতেছে হাদিস বলতেছে যে কোনটা সহি আর কোনটা মানবে, সেও কিছু কোনো মানুষ নিয়ে গিয়ে করে মানুষ কোনটা মানবে না বোঝা মুশকিল হয়ে যায়, খুব কঠিন। এই জন্য আমরা খুব কঠিন সময় পার করতেছি হাজিরি। এই জন্য আমি উপযোগী রোলাম এখানে কথাগুলো বলুন যে ওনারা কি
কি বলেছেন, ওনাদের মতামতটা কি ছিল? আসলে ওনারা এলিম নিয়ে সেই তরিকায় চিন্তা করেছেন, আমাদের মতো নানা ধরনের ধান্দাবাজি করে এলিম অর্জন করেননি, আর আমাদের মতো ওনারা এলিম কি করেন, ওনারা সহি হুকুমগুলো সতর্কভাবে রেখে দিয়েছেন, লিখে দিয়েছেন। কাজেই এই যে 10 দিনের আমল, এখানে 10 দিনের আমলের মধ্যে আপনি ইচ্ছা করলে যে বিধান মাসে 10 দিনে নয় বিরুদ্ধে রাখতে পারেন, 1 তারিখ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। ইয়ামে আরাফা রোজা তো আরো অনেক গুরুত্বপূর্ণ। ইয়ামে আরাফায় যে ব্যক্তি রোজা রাখে আগে পরে 1 বছর গুণ আলাপ করবে, গুণ আলামী তার মাফ করে দেবে। ইয়ামে আরাফা এবং এই দিনে যে সমস্ত ব্যক্তি কোরবানি করার নিয়োগ করেছেন তারা জিলহজ মাসের 4 দেখার পরে তারা হাতের নখ মোজ এরপরে অন্যান্য গোবরের নিচে পশম অন্যান্য কিছু কাটবেন না, না কাটা হলো মুস্তাহাব। হাদিসে এসেছে আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশরা মামান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াকুল মিন শাহরিহি ওয়ালা মিন আযফারিহি। যে ব্যক্তি যখন জিলহজ মাসের 10 তারিখ জিলহজ মাস যখন প্রবেশ করে যখন আসে তখন যারা কোরবানি করার নিয়োগ করেছে তারা যেন তাদের হাতের নখ এবং তারা তাদের মোজ কেউ চুল এগুলো যেন তারা না কাটে। এগুলো না কাটার কি হিকমত? ওলামা একরাম বলেছেন যে হাজি সাহেবদের সঙ্গে তাদের একটা তামাসুল একটা মিশাল হয়ে যায়, সাদৃশ্যতা। হাজি সাহেব কি করেন, এহরাম বাঁধার পরে তারা তাদের জন্য চুল কাটা নিষেধ, নখ কাটা নিষেধ, এমনকি মাথা স্থির কাটানো নিষেধ, এগুলো তারপরে আপনার নিজের মনে মশা মাছি মারা নিষেধ, কুকুর মারা নিষেধ, এগুলো নিষেধ। ঠিক তাদের সঙ্গে একটা সাদৃশ্য হয় ওই সকল ব্যক্তিদের যারা কি করেন এই কোরবানি দেওয়ার নিয়োগ করেছেন তারা যদি এগুলো না কাটেন তারা। এই জন্য যেহেতু আজকে জিলহজ মাসের 27 তারিখ, আপনাদের যদি এরকম ধরনের কোনো প্রয়োজন হয়ে থাকে নখ কাটার তাহলে হয়তো আজকালের মধ্যেই এগুলো শেষ করে ফেলেন, যাতে করে জিলহজ মাসে যারা বিশেষ করে কোরবানি করবেন তাদের কথা বলছেন, যারা জিলহজ মাসে কোরবানি করবেন যারা কোরবানি করার নিয়োগ করেছেন তারা হাতে নখ চুল কি পারে না কাটবেন। হাজিরি একজন মহিলা স্বামী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কুষ্ঠি আছে আমি যারা দুধ পান করি দুধ দেয় ইয়া রাসূলুল্লাহ আমি সেটা কি কোরবানি করব? নবীজি জানতেন এই মহিলাটা তার দুধের এই মুখটাকে জবে করবে, মানে কোরবানি করার পর তার কিন্তু সারা বছর আর চলার কোনো পথ থাকে না, মানে দুধের বা কোরবানির ফজিলত সম্পর্কে জানার পরে ওনার মনের মধ্যে একটা আগ্রহ এসেছে যে আমি জবে করে দিই, কোরবানি করে দিই। ওনার একটা মাস মুখ ছিল যেটা দুধ তিনি পান করতেন, যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তুমি তা করো না, বরং তুমি একটা কাজ করবে যে কোরবানির দিন তুমি তোমার নখ কাটবে, তুমি তোমার পশম কাটবে, চুল কাটবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানির সওয়াব দেবে। যে ব্যক্তির মনে কোরবানির অত্যন্ত আকাঙ্ক্ষা তিনি কোরবানির দিনে কোরবানি দিতে পারছেন না, তখন তিনি কি করবেন সেই দিনে পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন হবেন, তার মোজ কাটার প্রয়োজনীয়তা কাটবেন, তার চুল কাটা লাগলে কাটবেন, নখ কাটবেন, অন্যান্য যা প্রয়োজন করবো। থাকিনি এই 10 দিন অত্যন্ত ইবাদত নদীর মধ্যে কাটানো উচিত। হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনে এত বেশি ইবাদত নদী করতেন যে ওনার সঙ্গে কেউ পেরে উঠত না, যে না এই 10 দিনকে খুব গরিবত মনে করতেন এই 10টা দিন আমার বেশি করে ইবাদত নদী করতে পারে। আজ জিনিস দেখেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে 10টা দিন দিয়েছেন এই 10টা দিনের গুরুত্বটা এত বেশি যে এই 10টা দিন কিন্তু আগামী বছর আমি পাবো কিনা বলা যায়, এরকম 10টি দিন আমার সামনে আসতে 1টা বছর লাগবে। জুমার দিন মক্তব্যময় দিন, জুমার দিন অনেক ফজিলতপূর্ণ দিন, কিন্তু আমার সামনে স্যার পারিনি সামনে সপ্তাহ ধরে বাদ দিয়েছে, 1 সপ্তাহ পরে আমরা জুমার দিন পাচ্ছি, কিন্তু এই 10 দিনের ইবাদত কিন্তু তা না, বরং এই 10 দিন যখন আমার জীবন থেকে সরে যাচ্ছে চলে যাচ্ছে তখন কিন্তু আমি
এই এটা আবার আগামী বছর পেতে পেতে আমাকে একটা বছর অপেক্ষা করতে হবে, জানি না একটা বছর আমার হ্যাঁ দেবে কি না, হয়তো হতে পারে সে বছর আমার হ্যাঁ নাম হতে পারে নাও আসতে পারে, যার কারণে এই সময় হতুন দিয়ে বেশি করা দরকার। কি কি মতদন্দী করবেন, বেশি করে নামাজ না করবেন, দখল নামাজ না করে বাজে বেশি করে করবেন, কাজা নামাজ থাকলে সেগুলো আদায় করে দেবেন, প্রয়োজন অঙ্গীকার করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত বেশি করে করবেন, জিকির বেশি করে করবেন, এবং দান সাতটা বেশি করে করবেন, বেশি বেশি করে দান সাতটা করবেন এই সমস্ত দিনে, কারণ এই সমস্ত দিনের বরকত অনেক বেশি। এবং কিতাবে কথা লিখেছে যে এই দিনে এই দশ দিনে রাসূলের কাছে আসলাম রওজা শরীফ জিয়ারত করা সম্ভব বলে গিয়ে রওজা শরীফ জিয়ারত করে আসবে, আমাদের দ্বারা সেটা এখন সম্ভব না, আমরা তো যাচ্ছি না, সেই জন্য আমাদের দ্বারা সেটা সম্ভব না। এই দশ দিনের বরকত বা কাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা এবং কিয়ামুল লাইল করা, রাতের বেলা ওয়াজবন্দি করা, উমরা করা, পারলে উমরা করা এই দশ দিনে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কাজ হলো তওবা করা, সবচেয়ে বড় কাজ তওবা করা। আপনি যত আমল করেন না কেন, যে সমস্ত আমলের ভিতরে একটা বিষয় হলো এই যে আমল করছেন গুনাহ করছেন, কাকি পরম তার সাথে আপনার আমল যদি কম হয় কিন্তু আপনি গুনাহ বাদ দিয়েছেন সেটা কিন্তু আপনার জন্য বেশি উপকারী, আপনি অনেক দিক আমল করতে পারবেন না কিন্তু গুনাহের লিপ্ত না, আর সারাদিন তসবি তাহলিল নিয়ে বসে থাকে আর গুনাহের শেষ বিপর্দা চলছে, বেহার করা চলছে, বাজে কথা চলছে, ইন্টারনেট নিয়ে রয়েছে বসে, সেখানে ফেসবুক চলছে, মানে সিনেমা দেখা চলছে, এগুলো সব চলছে। বর্তমান সিনেমা দেখতে আর সিনেমা হলে যাওয়া লাগে না, মানুষ ঘরে বসেই এখন দেখে, সিনেমা হল মানুষের পকেটে পকেটে, সিনেমা হল মানুষের এখন পকেটে পকেটে, আর আমাদের সবাইকে হিফাজত করবে সমস্ত কাজ থেকে, ওনার থেকে আলাদা আমাদের হিফাজত করবে, খালি এই সমস্ত মোবাইলে যে সমস্ত বাজে বাজে ছবি, বাজে বাজে যে সমস্ত জিনিসগুলো আসে এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমেই নিজেকে সতর্ক হতে হবে যে না আমি এইখানে যে পথে জিনিসগুলো আসে সে পথে যাব। আপনি ফেসবুক খুলে হয়তো বা দেখবেন যে কেউ হয়তো বা কোনোখানে ছবি পোস্ট করছে খারাপ ছবি, যার কারণে আপনার ভিতরে আপনার হাতে সে নজর করতে পারে, আপনি গেলেন না সে পথে, আপনি সে পথে গেলেন না, কোনো ভিডিও দেখতে গেলেন না, কোনো কিছু করলেন না, তবে ইন্টারনেটে অন্যান্য সম্পর্কিত আছে, আপনার সেখান থেকে যদি আপনি মনে করেন কেলাগালি করতে চান ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন অনেক কেলাগালি আসতেছে, অনেক লিঙ্ক আসতেছে, অনেক প্রশ্ন আছে। আমরা আগে কোন একটা হাদিস নিয়ে যখন আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হতো তখন বলতাম যে ঠিক আছে রুমে যাই এটা খুলে দেখবো, তো রুমে গেছি গিয়ে দেখছি হয়তো সিয়া সাতটা ছয়টা কেতাব আছে আর অন্য কোনো হাদিসের কেতাব না, কিন্তু ইন্টারনেটের সুবিধা করলে এখন আমাদের কি হয়েছে যে একটা হাদিসের একটা শব্দ দিয়ে যখন আমরা সার্চ দিই তখন যেই কিতাব আমার ঘরে নেয় সেই কিতাবের হাদিসটাও চলে আসছে আমাদের সামনে, যার কারণে এখন প্রশ্ন অনেক সুযোগ এবং সেটা কি বাসে বসে ঘরে বসে এখন কার প্রতি ইচ্ছে করতেছে না মোবাইলে গেছে তো একটু কাজ করতে লওয়া শোনা একটু বসে বসে তেলাও শোনা দরকার, তার জন্য আমরা টেপ রেকর্ডার নেওয়া লাগতেছে না, রেডিও নেওয়া লাগতেছে না, মোবাইলে আপনি তেলাও শুনতে আপনার কি তসবি তাহলে পড়া দরকার কি করবেন জানেন না, আপনি ইন্টারনেটে তসবি তাহলে সম্পর্কে সার্চ দিন সেখানে এগুলো আসে। এখন আপনি যদি মনে করেন ভালো লাগে না একটা সিনেমা দেখি, ভালো লাগে না একটা নাটক দেখি, ভালো লাগে একটু জোক দেখি, করবেন এ করার কারণে কি হলো এইগুলো করার কারণে আপনি কিন্তু আপনার সময়টা অপচয় করে গুনাহে ওই সময়টা নির্মাণ করা যেত কিন্তু আল্লাহ দেওয়ার সময় আপনি নষ্ট করে গুনাহ না করতেন। আজকের এই কারণে আমরা কি করতে পারি নেক আমলের প্রতি ধ্যান রাখতে পারি, কোরবানি অত্যন্ত বরকত পায় কি ভালো কি বলেন, আপনারা সবাই জানেন কুরবানি করলে আমাদের কি সওয়াব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল শাহরাতিন হাসানা, একটা পশুকে জবাই করলে তার গায়ে যে পরিমাণ পশু আছে ওই পশুর পরিমাণ সওয়াব আল্লাহ তাআলাকে দান করবে। তখন সাহাবা মানে জিজ্ঞেস করলেন ফাসু বিলা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভেড়ার পশু তো অনেক গুণবান তো ভেড়ার জবাই করলে ওই রকম পশু পরিমাণ সওয়াব কি হবে,
ছাগলের পশমের চেয়ে ভেড়ার পশম অনেক বেশি। তখন রাসূলুল্লাহ বললেন যে বলো হ্যাঁ সুপ বা ওই পশম পশম মানে ইয়ে ভেড়া দমে করলে তার প্রত্যেকটা পশম করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সওয়াব করবেন। হাদিস হাদিস শরীফে এসেছে যে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে এই কুরবানির পশুর রক্ত আল্লাহ রাব্বুল আলামিন সমর্পণে চলে যায়। কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু সে তার খুর নিয়ে তার শিং নিয়ে তার হাড্ডি নিয়ে সব কিছু নিয়ে উঠবে এবং যিনি কোরবানি করবেন তার আমলের পাল্লা এটা উঠিয়ে দেওয়া হবে, তখন তার আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালা ইউযাহি ফালা ইয়াকুবান্না মুসাল্লামান, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে তারপর সে কোরবানি করলো না সে যেন আমার এই ঈদগাহ ময়দানের ধারে কাছেও সে না আসে। হাজির এই হাদিসের ভিতরে একটা ধমকি থাকার কারণে ওলামায়ে কিরাম বলেছেন যেই আমলের বিপরীতে না করলে যে আমল না করলে কোনো ওয়াইদ আছে কোনো ধমক আছে শাস্তির বিধান আছে শাস্তির ভয় দেখা হয়েছে মূলত সেই আমলটা ওয়াজিব, কারণ ওয়াজিব তরফ না করলে এরকম আমাদের অনেকের কোরবানি অনেকের উপর ওয়াজিব না কিন্তু ওয়াজিব না হলেও কিন্তু কোরবানি দেওয়া যায়, ওয়াজিব না হলেও কোরবানি দেওয়া যায় আপনি ইচ্ছা করে সেটা কোরবানি দিতে পারেন। এই কারণে যদি আপনাদের সুযোগ থাকে সামর্থ্য থাকে অথবা মানে যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে তবুও ইচ্ছা করে আপনারা কোরবানি দিতে পারেন। আজিনী হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে মোটা তাজা পশু কোরবানি করার কথা রাসূলুল্লাহ বলেছেন তার অর্থ এই না যে মোটা তাজা পশু কোরবানি করছে সুনাম করার জন্য। পশু কোরবানি ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস সেটা হলো তাকওয়া, আপনার আগে যে নাস থাকতে হবে। আদি শরীফ কোরআন মাজিদ এসেছে মহান আল্লাহ তাআলা শান ইশাতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমরা যে পশু জবাই করো এই পশুর কোন গোশ লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা এই গোশ এর রক্ত এগুলো কোনো কিছু কিন্তু তোমাদের পক্ষ থেকে আল্লাহ কাছে কি চলে যায় তোমাদের তাকওয়া চলে যায়। হযরত আল্লাহ কালিয়া ফাতেমা তুমি আলা উদ্দেশ্যটি ফাতেমা তোমার কোরবানির কাছে দাঁড়াও এবং তুমি অস্বাধীন সাক্ষী থাকো কোরবানি হচ্ছে কেন কারণ হল এইটা এই কোরবানি থেকে আমাদের ময়দানের মধ্যে বাহন ছেড়ে তুলে দেওয়া হবে এর প্রত্যেকটা পশমের বিনিময়ে স্থল। তারপর সাহাবা জিজ্ঞেস করলেন যে এটা কি আহলে বাইতের জন্য খাস ইয়া রাসূলুল্লাহ, এটা কি আহলে বাইতের জন্য এই ফজিলত খাস যে শুধুমাত্র আহলে বাইত যারা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বলতে তাদের জন্য খাস আম লিল মুসলিমিনা ইলা ইয়াউমিল কিয়ামা, না কি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের জন্য এই ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলে বাইতের জন্য খাস করে তো আসলেই আছে বরং এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এই ফজিলত। হাজির এই কারণে কোরবানির মধ্যে একটি বড় ইবাদত এটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরবানি করার তৌফিক দান করুন। আগামী তে ইনশাআল্লাহ কোরবানির ইতিহাস এবং কোরবানির মাসালা মাসালা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু ঈদের নামাজ দেওয়া হয়েছে সাতটায় ভোর সাতটায়, এখন দিন যত বড় আছে সকাল সাতটায় নামাজ পড়া সম্ভব আর কোরবানিদের নামাজটা ঈদুল ফিতরের নামাজের ঠিক আগে হওয়া উচিত, আমাদের ঈদুল ফিতরের নামাজ হলো সাড়ে সাতটায় যার কারণে কোরবানিদের নামাজটা হবে সাতটা। এই জন্য আপনারা যখন আসবেন আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন এবং কোরবানি করার যে আদব আছে সব সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আদবটা
কোরবানি কিছু জবাই করার আগেও কি কিভাবে করতে শ্রেয় হবে, কিভাবে করতে শ্রেয় হবে না, বিভিন্ন মাসুমা মাসায় এসব সম্বন্ধে ছাড়া আমি আসা আমি সামনে আলোচনা করবো আমার অভিজ্ঞতা লাগবে না। আল্লাহ সবাইকে নিয়ে আমার করুন সবাইকে আমার আলহামদুলিল্লাহ সবাইকে।